সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে ওয়্যারলেস হেডসেট নিয়ে। তো যারা আসলে ওয়্যারলেস হেডফোন কেনার কথা ভাবছেন, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো আপনারা যদি দেখেন, অলরেডি আমার সামনে কিছু ওয়্যারলেস হেডসেট রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটাতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে নাহিদ ভাই। আপনারা যখন পিসি হাউসে আসবেন, সবসময় নাহিদ ভাইকে দেখতে পারবেন। তো নাহিদ ভাই, প্রথমে আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবেন? মিজু ব্যান্ডের মডেলটা যদি স্পোর্টস EP52। তো এটা হচ্ছে মিজু ব্যান্ডের EP51 মডেলটা। এটা এরকমই দেখতে, রেড এন্ড ব্ল্যাক কালার হবে। এটা এক চার্জে 7 থেকে 8 ঘন্টা যাবে, 7 থেকে 8 ঘন্টা। আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, সবাই জানে। এটা 52 আর একটা আছে, এটার মতো সেম। এটার পিছনে যে স্পেসিফিকেশন দেখে, এখানে কিছু লেখা নেই, চাইনিজ লেখা তো কিছু বোঝা যাচ্ছে না। এটা অরিজিনাল মিজু ব্র্যান্ডের, আপনারা চাইলে ভেরিফাই করে নিতে পারেন। এটার প্রাইস পুরো 2500 টাকা। 7 ডেজ রিপ্লেসমেন্ট। এরপরে যে মডেলটা যাচ্ছি, অনেক জনপ্রিয় একটা মডেল, JBL এর টুন 110 BT, 110 BT বলে যেটাকে, 110 BT। এটা ব্লুটুথ হেডসেট, আপনি এটা যদি এক চার্জে দেন, সেম 7 থেকে 8 ঘন্টা চার্জে একটানা গান শুনতে পারেন। আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেটার, ফুললি ব্ল্যাক, 7 থেকে 8 ঘন্টা চলবে, টানা গান শুনতে পারবে, অনেক বেটার। এখানে দেখেন, দেখেন যে পিছন সাইডে লোগোটা এরকম। আর এটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে 2500 টাকা। এরপরে কোনটা দেখেন? এরপরে যে মডেল, যে বাসুসের B11 B15, আপনি যদি মডেলটা যে এখানে দেখেন, B15, এটার 16 ওর একটা, এটার প্রাইস পড়বে 1450 টাকা। এটাও এক চার্জে 5 থেকে 6 ঘন্টা যাবে, এটা এক চার্জে 6 ঘন্টা। এগুলোতে তো মূলত মোটা মোবাইল আসলে মোবাইল রিসিভ করে কথা বলা যায়। হ্যাঁ, মোবাইল সবগুলোতে মোবাইল কানেক্ট করে আপনি যে কোনো কিছু করতে পারেন। এরপর এটার প্রাইস কত বলছেন? এটা প্রায় 1400 টাকা। এরপর কোনটা দেখাবেন? এরপরে যে মডেলটা যাচ্ছি, এটা B16, দেখেন ওয়ারলেস মিউজিক, সেম বাসুস ব্র্যান্ডের। এটাও সেম 5 থেকে 6 ঘন্টা গান শুনতে পারবেন এটাতে। এটা ব্ল্যাক কালার, আর এটার প্রাইস পড়বে 1650 টাকা। আর এটার প্রাইস পড়বে 1650 টাকা। আর এগুলো অরিজিনাল কিনা আপনি সব থেকে ভেরিফাই করে নিতে পারেন। এই একটা প্লাস পয়েন্ট আছে, আপনি চাইলে বারকোড স্ক্যান করে, এখানে দেখছেন বারকোড রয়েছে, বারকোড স্ক্যান করে আপনি অরিজিনাল কিনা ভেরিফাই করে নিতে পারেন, ভেরিফাই করে নিতে পারেন। এখানে যে বাসুস ব্র্যান্ডের বাসুস ইকনক S60, এটার কালার তিনটা হবে, ব্ল্যাক এন্ড রেড, হোয়াইট এন্ড রেড, আর আরেকটা হবে ফুললি হোয়াইট, আরেকটা হবে ফুললি ব্ল্যাক। তিনটা কালারই দেওয়া যাবে। এটার প্রাইস পড়বে 2800 টাকা। ব্যাকআপ কেমন পাবে? এটার ব্যাকআপ 8 থেকে 10 ঘন্টা। এটার ম্যাগনেট সিস্টেম, দুইটা ম্যাগনেট সিস্টেম, ওই দুইটা ম্যাগনেট সিস্টেম, আর আইফোন স্টাইলের সংক্ষিপ্ত বলে এটা, এটা এরকম নেকব্যান্ড সিস্টেম। এটা একটা না, 8 থেকে 10 ঘন্টা চার্জ, 1 ঘন্টা চার্জ দিলে 8 থেকে 10 ঘন্টা গান শুনতে পারবেন টানা। 1 ঘন্টা চার্জ দিয়ে আপনারা 8 থেকে 10 ঘন্টা ইউজ করতে পারবেন এটা। আর এটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে 3500 টাকা। এটার প্রাইস পড়বে 3500 টাকা। এরপরে যে মডেল, এটা বাসুস ব্র্যান্ডের, বাসুস ইনকক S11। ঢাকার বাইরে থেকে কালেক্ট করতে চাইলে এদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকার বাইরে থেকেও এগুলো অর্ডার করতে পারবেন।